সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়ি বহরে হামলার ঘটনায় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ সহ নয় জনের বিচার শুরু হয়েছে। সকালে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী। সাক্ষ্য গ্রহণের দিন ঠিক হয় 6 ডিসেম্বর। বার্নিকাটের গাড়ি বহরে হামলার ঘটনায় 2018 সালের 10 আগস্ট রাতে মোহাম্মদপুর থানায় মামলা করেন বদিউল আলম মজুমদার। 2022 সালের 28 মার্চ এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর পর সাক্ষীদের জবানবন্দিতে ইশতিয়াক মাহমুদের নাম পাওয়া যায়, তাই সাক্ষ্য গ্রহণ পর্যায় থেকে মামলাটি তুলে অধিকতর তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নির্দেশ দেন আদালত। সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।